আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা হোটেল স্টাইলে নান রুটি বানাতে পারেন, কিংবা হোটেলের থেকেও বেস্ট আর পারফেক্ট বানাতে পারেন। দেখতেই পাচ্ছেন আমারটা কত তুলতুলে আর নরম হয়েছে, আর খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে। এটাকে আপনারা 7 থেকে 8 ঘন্টা বাহিরে রাখলেও এটা কোনোভাবেই শক্ত হবে না। আর সবচেয়েতে মেন পয়েন্ট হলো, আজকে আমি আপনাদেরকে নান বানানোও দেখাচ্ছি, প্লাস বাটার নানও দেখাচ্ছি, একটার ভিতরেই সব দেখিয়ে দিচ্ছি। আর পুরো ভিডিওটা না টেনে যদি আপনারা আমার পুরো রেসিপিটাকে ফলো করেন, তাহলে আমি বলবো যে একেবারে এরকম সেম তুলতুলে নরম পারফেক্ট রান্না রুটি বানাতে পারবেন। নিয়ে নিয়েছি কুসুম গরম পানি 1 কাপ পরিমাণের, একেবারে যাতে আঙ্গুল চুবানো যায় এ পরিমাণের গরম পানি নিতে হবে। সাথে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের চিনি। চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটাকে। আপনারা চাইলে চিনিটা একটু কমও ব্যবহার করতে পারেন, বাট আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে ব্যবহার করেছি একেবারে পারফেক্ট হওয়ার জন্য। সাথে এখানে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণের ইস্ট। আগে অর্ধেক ইস্ট দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে এগুলো সহজে পানিতে মিশে যায়। এরপরে আরও অর্ধেক ইস্ট দিয়ে পুরো সম্পূর্ণটাকে মিশিয়ে নিব। সম্পূর্ণ ইস্ট দিয়ে আমি ভালো করে পানিটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর এটাকে একটি সাইডে রেখে দিব কিছুক্ষণের জন্য। এরপরে আমি এখানে একটি বল নিয়ে নিয়েছি। বলে আমি এখানে নিয়ে নিব 3 কাপ পরিমাণে ময়দা। আপনারা আটা ব্যবহার করতে পারেন, কিন্তু আটা ব্যবহার করলে নান রুটি যেমন নরম আর সফট তুলতুলে হয় সেরকমটা হবে না। তাই চেষ্টা করবেন অবশ্যই ময়দা ব্যবহার করতে। আমি এখানে নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণের ময়দা। এখানে আমি ব্যবহার করছি 1/2 চা চামচ পরিমাণের লবণ। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা ব্যবহার করবেন। আর সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের তেল। আমি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে বাটার অয়েলও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ। সবগুলো উপকরণ আমি ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি, ভালো করে চারপাশে একদম ভালো করে মিক্সড করে নিচ্ছি আমি এখানে। আর আমি যে ইস্টের পানিটা তৈরি করে রেখেছিলাম, ইস্ট, চিনি আর হালকা কুসুম গরম পানি 1 কাপ নিয়ে নিয়েছিলাম, সেটা আমি এখানে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে একটু ভালো করে মিক্সড করে নিচ্ছি। এটুকু পানিতেই সম্পূর্ণ জিনিসটা মিক্সড হয়ে যাবে। আমি এখানে আর কোনো আলাদা কোনো ধরনের পানি ব্যবহার করব না, আপনারাও ব্যবহার করবেন না। 2 কাপ ময়দার জন্য 1 কাপ পানি যথেষ্ট। আপনারা ভালো করে মেশাতে থাকবেন, দেখবেন এক পর্যায়ে আপনারটাও আমার মতন এরকম ডো হয়ে গিয়েছে। আমি এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করিনি, ইস্টের পানিটা দিয়ে আমি ভালো করে এটাকে ডো তৈরি করতে পেরেছি। ডোটাকে এরকম একটা গোল শেপে নিয়ে এসেছি, আর এটার উপরে একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি। এটার চারপাশে একেবারে ভালো করে অয়েল ব্রাশ করে দিচ্ছি। আর বেশি অয়েল দিবেন না আপনারা, তাহলে কিন্তু একটু অতিরিক্ত অয়েল হয়ে যাবে, যেহেতু ভিতরে আমরা অয়েল দিয়েছি। আর এরপরে আমি একটা র্যাপার দিয়ে এটাকে ভালো করে আটকিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনাও ব্যবহার করতে পারেন। আমি একটা র্যাপার দিয়ে এটাকে ভালো করে আটকিয়ে দিয়েছি, আর দিয়ে এটা কিছুক্ষণের জন্য একটা গরম স্থানে রেখে দিতে হবে। প্রায় 1/2 ঘন্টা পর এটা ফুলে একেবারে উপরে উঠে এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো বাটিটা জুড়ে এটা জায়গা করে নিয়েছে। আপনারা যদি ঢাকনা ব্যবহার করতেন তাহলে এটা আরও ফুলতে পারতো। আমি যেহেতু একটা প্লাস্টিক র্যাপার ব্যবহার করেছি, তাই এটা এর চেয়ে বেশি উপরে উঠতে পারেনি। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে এবং কতটা তুলতুলে নরম হয়েছে। আঙ্গুল দেওয়ার সাথে সাথে এটা চুপসে যাচ্ছে না, এটা আবার ফুলে উঠছে। আর এখন আমি এই ডোটা থেকে সকল পরিমাণের বাতাস সব বের করে নিচ্ছি। বের করে আবার এটাকে আগের মতন একটা ডো করে নিব। আর দেখতে পাচ্ছেন এটা একটু প্রথমে আঠালো হবে, এটার জন্য কোনো টেনশন করতে হবে না, কিংবা এটা ময়দাও ব্যবহার করতে হবে না। আর আপনারা ভাববেন না অতিরিক্ত আঠালো তাই একটু ময়দা ব্যবহার করি, কোনো ময়দা ব্যবহার করার কোনো দরকার নেই। এটা একটু আঠালোই থাকবে। এরপরে আমি এটাকে আবার একটুভাবে ডো করে রেখেছি। এরপর এখন আমি একটা বোর্ডের মধ্যে কিছু অল্প পরিমাণে ময়দা ছিটিয়ে নিয়েছি। ছিটিয়ে এটাকে একটা লম্বাটে আকারের মতন করে শেপ করে নিব। আমি এটাকে লম্বা করে নিচ্ছি, আমি যেভাবে করছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর দেখতে
ধরলে এতটা সফট আর এতটা নরম হয়েছে, খেতেও অনেক নরম আর সফট হবে। এরকম গোল করে গোল করা ডোটাকে আমি এরকম বেলে বেলে হাত দিয়ে বেলে বেলে আমি এটাকে লম্বা করে নিচ্ছি, যেটা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন। হাত দিয়ে ভালো করে লম্বা করা হয়ে গেলে আমি এখানে একটা কাটারের সাহায্যে এটাকে ভালো করে কেটে নিচ্ছি। আপনারা ওইটা কীভাবে হাত দিয়ে ছিঁড়ে কেটে নিতে পারেন। আর মনে রাখতে হবে আটাটাকে ভালো করে মথতে হবে। যত ভালো করে আপনি আটাটাকে হাত দিয়ে মিক্সড করবেন আপনার ডোটা তত ভালো, ততটাই নরম হবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে। এগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি, বাকি সবগুলো আমি এইভাবে এক এক করে কেটে নিচ্ছি আর গোল গোল বল শেপে করে নিয়েছি। এরপর আমি এগুলোকে সুন্দর করে একটা গোল শেপে নিয়ে এসেছি আর এগুলো এইভাবে রাখলে একটু পরে দেখবেন ডাবল হয়ে ফুলে উঠেছে। তারপর আমি একটা নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে এটার উপরে অল্প একটু ময়দা ছিটা দিয়ে দিয়েছি যাতে না লেগে যায় বোর্ডের গায়ে। এরপর আমি একটা বেলুনির সাহায্যে এটাকে বেলে নিচ্ছি। আমি যেভাবে বেলছি আপনাদেরকে ওভাবে বেলতে হবে তা কিন্তু নয়, কারণ আমি একেবারে লম্বাও বেলছি না, একেবারে গোলও বেলছি না, আমি একদম নিজের ইচ্ছা মতন বেলা শুরু করেছি। সো আপনারা আপনাদের ইচ্ছা মতন বেলবেন, যদি চায় গোল করতে মন চায় তাহলে গোল করে বেলবেন, আমি লম্বা করেই বেলছি। আমারটা আসলে কোনো শেপ দেওয়া যাচ্ছে না, আমি আসলে গোল করতে পারি না এতটা, তাই আমি আমার ইচ্ছা মতন একটা শেপ দিচ্ছি। আমি একেবারে পারফেক্টভাবে গোল করতে পারিনি, বাট যতটুকু পেরেছি ততটুকু মেবি নানুটির জন্য পারফেক্ট। আপনারা, আমি জানি আপনারা আমার থেকেও অনেক ভালো করে বানাতে পারবেন, গোল করতে পারবেন, লম্বা করতে পারবেন। আর নানুটি লম্বাও হয় গোলও হয়, এখন আপনারা যে শেপটা চান সেই শেপটাই বানাতে পারেন। এরকম করে আমি আর সবগুলো রুটিকে ভালো করে বেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কি কয়েকটা গোল, কয়েকটা লম্বা, কয়েকটা যে কোনো একটা শেপে বানিয়ে নিচ্ছি। আমি মূলত লম্বা শেপে বানিয়েছি, যেহেতু হোটেলে লম্বা শেপটাই অলওয়েজ ফলো করে, সো দ্যাটস ওয়াই। এরকম এক এক করে আমি সবগুলো রুটিকে বেলে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন সাইজে বেলে নিবেন। দেখতে পাচ্ছেন আর সবগুলো আমি এভাবে বেলে নিচ্ছি একেবারে। সো আপনারা দেখতে থাকেন আমি কীভাবে বেলছি। এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে আর চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখতে হবে যাতে নানরুটিটা পুড়ে না যায়। আর নানরুটিটা দিয়ে আমি একটু উল্টিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কীভাবে ফুলছে। আর যে জায়গায় ফুলবে কখনো সে জায়গায় চাপ দিতে যাবেন না, যে জায়গায় ফুলেনি সেই জায়গাটাতে চাপ দিলে দেখবেন ওই জায়গাটা আপনার ফুলে গিয়েছে। এভাবে আপনারা রুটিটাকে ভাজতে পারেন, কিংবা আপনারা এটাকে ডুবাতেও ভাজতে পারেন। আমি এখানে কোনো তেল ব্যবহার করছি না ভাজার সময়। আর যেও অনেকে আছে ডায়েট করেন, তারা আপনারা এভাবে ভেজে খেতে পারেন, তো এভাবেও খেতে পারেন। তো এক এক করে আমি এগুলো সবগুলোকে এভাবে ভেজে নিচ্ছি। তারপর আজকে আমি আপনার সাথে একটা ট্রিক শেয়ার করব, সেটা হচ্ছে একেবারে দোকানের মতন বানাতে হলে আপনারা এখানে হাতে অল্প একটু পানি নিয়ে নেবেন। হাতে অল্প একটু পানি নিয়ে নান রুটির পাশে ছিটা দিয়ে দিবেন। এটা হচ্ছে হোটেলে যেভাবে একটা গোল গোল ফুটা ফুটা বাবল তৈরি হয় ওরকম বানানোর জন্য। আর সাথে একটা ঢাকনা ব্যবহার করবেন। তারপরে ঢাকনাটা উঠানোর পর আপনারা দেখতে পারবেন একেবারে যেরকম গোল গোল উঠে আছে, একেবারে কি বলবো হোটেলের মতন নান রুটি তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। তো এই ট্রিকটা তৈরি করলে একেবারে আপনাদের হোটেলের মতনই হবে। এরকম হোটেলের মতন আমি আরও কয়েকটাকে এরকম সেম ট্রিক করেছি। দেখতেই পাচ্ছেন পাশে আমার প্যানটা কীরকম কালো হয়ে গিয়েছে পানির দাগটা পড়তে পড়তে। যাই হোক, এরকম করে আমি আর সবগুলোকে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এইভাবে ভাজবেন, এটা ফুলে যাচ্ছে। এভাবে একটু যখন ফুলে উঠবে তখনই আপনারা চুলা থেকে নামিয়ে ফেলবেন। আপনাদেরকে তো এতক্ষণ নান বানানো শেয়ার করলাম, আর এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণে বাটারের মধ্যে 1 চা চামচ পরিমাণে ধনে পাতা দিয়ে দিয়েছি। এটাকে আমি নান রুটির উপরে ব্রাশ করে দিচ্ছি, তাই এটা বাটার নান হয়ে গিয়েছে। আপনারা যদি বাটার দিয়ে না খেতে চান তাহলে ভাজার পরে ওভাবেই শুকনো শুকনো খেয়ে ফেলবেন।
আর দেখতেই পাচ্ছেন আমারটা কতটা সফট, কতটা নরম। আপনারা যদি একেবারে এটাকে ধরে একেবারে একদম যেভাবে আপনারা আকার ধারণ করুন না কেন, এটা একেবারে পারফেক্টভাবে থাকবে, ভেঙে যাবে না কিংবা ছিঁড়ে যাবে না, এতটাই সফট আর এতটাই পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নান রুটির সাথে তো অবশ্যই তান্দুরি মাস্ট। আর তান্দুরির রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা নান রুটির সাথে তান্দুরি বানিয়েও খেয়ে দেখতে পারেন। অ্যান্ড আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।